আজকের আয়োজন। কাজের ছুটিতে ভালো কিছু সময় কাটাতে নিজের স্পিডবোর্ড নিয়ে মাছ ধরতে নদীতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এই তিনজন। দেখে মনে হচ্ছে বিপরীত স্পিডবোর্ডের ড্রাইভার যেন ঘুমিয়ে গেছেন। মনের আনন্দে বরফে স্কেটিং করতে গিয়ে হঠাৎ দেখা হয়ে যায় মৃত্যুর সঙ্গে। মাঝে মধ্যেই আমরা এমন মৃত্যুর খবর শুনে থাকি, তবে এই লোকটির ভাগ্য সহায় হওয়ায় শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফিরেন তিনি। লন্ডন শহরের দৃশ্য এটি। ভাগ্য জোরে বাস ওপরে উঠিয়ে দেওয়ার পরও কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই প্রাণ নিয়ে ফেরেন লোকটি। বাসের গতি বেশি হওয়ায় রাস্তার বাঁকের সাথে গাড়ি ঘুরোতে না পারায় এই ঘটনা ঘটে। কোনো যুদ্ধ না, হাই রেঞ্জ স্নাইপার রাইফেলের নিশানা চেক করতে গিয়ে পাশের বিল্ডিংয়ে গুলি লাগে, সেই গুলি ফেরত এসে লাগে দেয়ালে। আর এতে অল্পের জন্য গুলি মাথায় লাগা থেকে বাঁচেন এই নারী শুটার। সিঁড়ির ধরনের উপর বন্ধুদের নিজের কীর্তি দেখিয়ে অবাক করে দিতে গিয়ে নিজেই জীবনের সবচেয়ে বড় অবাক বনে যান। আকর্ষণীয় উপস্থাপনা করতে গিয়ে অল্পের জন্য হেলিকপ্টারের বাড়ি খাওয়া থেকে রক্ষা পান এই নারী। হেলিকপ্টার যে মাথায় বাড়ি দিতে যাচ্ছে মেয়েটার সে খেয়াল না থাকলেও হেলিকপ্টারের ড্রাইভার হঠাৎ নিচে এমন ভূত দেখতে পেয়ে চমকে যান নিশ্চিত। এত তাড়াহুড়ো করে কি হবে ভাই, যদি জীবনই না থাকে? রাশিয়ায় ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখে মনে হবে লোকটির দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তবে আল্লাহর রহমতে লোকটির কোনো রকম ক্ষয়ক্ষতির ঘটনা ছাড়াই রক্ষা পান তিনি। ছোট এই স্পোর্টস বোর্ড নিয়ে যাওয়ার সময় লোকটি হঠাৎ করে পড়ে যান চরম স্রোতের মাঝে। সব কৌশল প্রয়োগ করেও স্রোতের কাছে পরাজিত হন তিনি। তলিয়ে যেতে থাকেন পানিতে আর শরীরের সাথে বোর্ডটি বাঁধা থাকায় অবস্থা আরো খারাপ হয়ে যায়। তবে মানবতার থাইল্যান্ডের একটি হাসপাতালের দৃশ্য এটি। ভাগ্যে বাঁচা থাকলে সাপ অথবা বাঘ কিছুই যায় আসে না, তবে ছেলেটার সাহসের প্রশংসা করতেই হয়।